আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে রসালো খাজার রেসিপি। আর এই খাজা একদিন বানিয়ে আপনারা অনেক দিন ধরে ঘরে রেখে খেতে পারবেন। তো চলুন মূল উপকরণে চলে যাই। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, কালো জিরা 1 টেবিল চামচ পরিমাণ, এবং দিয়ে দিচ্ছি অয়েল 1 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন এরকম মুঠি পেকে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে মাখানোটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে দিচ্ছি। একবারে আমি পানি অ্যাড করতে যাব না, অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি 20 মিনিট সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। আর দেখা যাবে যে এই 20 মিনিট সময়ের পর এটা আরও অনেকটা মসৃণ হয়ে গেছে। এবার আমি শিরাটা রেডি করে নিব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবং 1/2 কাপ আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এই শিরাটা যেহেতু একটু ঘন হবে, সেহেতু আমি খুব বেশি পানি দিলাম না। সামান্য একটু ফ্লেভারের জন্য আমি এখানে 3টা এলাচ দিয়ে দিলাম। তো এবার চেক করে নিচ্ছি, দেখুন দোতার হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব। শিরাটাকে কিন্তু আপনারা পাতলা করবেন না, তাহলে দেখবেন যে খাজাটা খুব ভালোভাবে ভিজবে না। এবার আমি ডোটা থেকে খানিকটা ডো নিয়ে নিয়েছি এবং এরকম 5টি ভাগে ভাগ করে নিয়েছি। হাতের সাহায্যে আমি এরকম চেপে চেপে নেয়ার পর ফিরা বেলনের সাহায্যে আমি এটাকে বেলে নিব। আমি ময়দা লাগিয়ে নিচ্ছি। এবার আমি রুটিটাকে বেলে নিচ্ছি। ঠিক এরকম করে আমি বেলে নিচ্ছি। এর থেকে বেশি পাতলাও করবো না, মোটাও করবো না। এরকম করে আমি সবগুলো বেলে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। তো সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা তেল, তার উপর ছড়িয়ে দিচ্ছি ময়দা। দেওয়ার পর হাতের সাহায্যে এরকম মিশিয়ে নেওয়ার পর আমি আরেকটি রুটি এর উপরে দিয়ে দিচ্ছি। আবারও আমি দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। এবার হাতের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর এর উপরে আরেকটি রুটি দিয়ে দিব। এভাবে করে আমি 5টা রুটি দিয়ে দিচ্ছি। 5টা রুটি দেওয়ার পর আমি হাতে একটু চেপে নেওয়ার পর এটাকে উপরে ময়দা দিয়ে বেলে নিব। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি 1 পাশ থেকে এভাবে করে চেপে চেপে মুড়িয়ে নিব। মুড়িয়ে নেওয়ার পর ঠিক এটুকু জায়গা ফাঁকা রেখে আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবং অল্প একটু ময়দা আমি এর উপর ছিটিয়ে নিব। তাহলে দেখা যাবে যে এটা আর খুলে যাবে না। যখন খাজাগুলো ভাজতে যাওয়া হয়, তখন তেলের মধ্যে দিলে দেখা যায় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যদি এভাবে করে দেন, তাহলে আর খুলে যাবে না। এবার আমি 2 পাশ থেকে সামান্য একটু কেটে ফেলে দিচ্ছি, তারপর এভাবে করে কেটে নিচ্ছি।
এবার উপরে একটু সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটাকে সামান্য একটু বেলনের সাহায্যে বেলে নিচ্ছি। খুব জোরে এটাকে চাপাচাপি করা যাবে না, হালকা একটু বেলন দিয়ে বেলে নিতে হবে, ঠিক এরকম করে। এভাবে করে আমি সবগুলো খাজাই তৈরি করে নিচ্ছি। এবার আমি এগুলোকে ভেজে নিব, এর জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর ডুবো তেলে আমি খাজাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে আমি খাজাগুলোকে ভেজে নিচ্ছি, আর স্টিকের সাহায্যে এভাবে করে ছড়িয়ে নিচ্ছি, তাহলে দেখা যাবে যে খাজার লেয়ারগুলো খুব ভালোভাবে ছড়িয়ে যাচ্ছে। তো সময় নিয়ে আমি খাজাগুলোকে ভেজে নিচ্ছি। খাজাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি খাজাগুলোকে উঠিয়ে নিয়ে গরম থাকা অবস্থায় ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে দিয়ে 1 মিনিটের মতো রেখে আমি খাজাগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এভাবে খাজাগুলো তৈরি করার পর এগুলোকে ঠান্ডা করে আপনারা চাইলে বক্সে করে রেখে দিতে পারবেন বেশ কিছুদিন। তো আশা করছি আমার আজকের খাজা রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আর আজকের মতো ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।